জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কি না, নাকি খালি পায়ে পড়তে হয়? জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই। আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ, ঠিক না ভাই? ঠিক। কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায়, প্রায় সব জায়গায় বলতে গেলে, যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে রাস্তাঘাটে নাপাক থাকে না। একটা হলো কাদা, সেটা আরেক জিনিস, কাদা তো আর নাপাক না, ময়লা, সেটা কি না, নাপাক না। তো নাপাক সচরাচর এরকম থাকে না। আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে হয়, যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন, আসা যাওয়া করেন, যে রাস্তায় কোনো কোনো নাপাক নাই, ময়লা আছে, ময়লা তো থাকবেই, ধুলা বালি এগুলো এক ধরনের ময়লা, কিন্তু নাপাক নাই। নাপাক কি? মলমূত্র, সেটা মানুষের হোক, কোনো কুকুরের হোক, অন্য কোনো জীবজন্তুর হোক, হ্যাঁ, এ জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতা খোলা ফেলাটাকে এটাকে আবশ্যক মনে করে, এটা ভুল। আবশ্যক মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন, কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার, নাপাকের কিছুই নেই, তারপরও আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা। জুতা পরা অবস্থায় নামাজ হয়।